আলিপুরদুয়ারে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ারে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা করলেন ডিস্ট্রিক্ট কনভেনার সি ভাস্কর মজুমদার এবং ডিআই সেকেন্ডারি মাধ্যমিক পরিদর্শক শ্রী আসাবুল করিম এবং আলিপুরদুয়ারের ডিএম শ্রী সুরেন্দ্র কুমার মিনা ও আরও অন্যান্য প্রমুখ ব্যক্তিগণেরা। পরবর্তী প্রেস মিটিং করে জানালেন তারা কোন কোন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 12ই মার্চ থেকে। ভেন্যুতে শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং তার পাশাপাশি হলে কোনো রকম ব্যাগ ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থানে ব্যাগ রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে নিজ দায়িত্বে। এবারে আলিপুরদুয়ারে 15টি সেন্টারের আন্ডারে পরীক্ষা দেওয়া হবে। ভেন্যু আছে 58টি। ছেলে শিক্ষার্থীদের সংখ্যা 6700 এবং মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা 8211 এবং মেয়ে পরীক্ষার্থী রেগুলার সিসি স্পেশাল মিলিয়ে 14281। শ্রী ভাস্কর মজুমদার জানিয়েছে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছে, এটি খুবই ভালো লক্ষণ। ডিএম অফিস এবং ডিআই অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হলে তারা দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। জেলার আজকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা সংক্রান্ত জেলা সমাহর্ত একটা মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে কতগুলো সিদ্ধান্ত হয়েছে যে সামনে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেটা 12ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত চলবে সেই সংক্রান্ত বিষয়ে, তো আমাদের কতগুলো সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলোর ওয়াইড সার্কুলেশন দরকার বলে আমরা আপনাদের কাছে এসেছি। তাছাড়া আপনাদের কিছু জানার তথ্য থাকে তো আমরা, যেমন ইউজ আছে তেমনি মিস ইউজ আছে, এই মিস ইউজটাই আমাদের পক্ষে সমস্যার হয়ে দাঁড়ায়। এই কারণে আমরা কতগুলো বিষয়ে এবার সতর্কতা অবলম্বন করছি যাতে কিনা সেই মিস ইউজটাকে এড়ানো যায়, বিশেষ করে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের। যার জন্য এবার সংসদ যেটা নিয়ম করেছে সেটা হচ্ছে ইভেন টিচিং এবং নন টিচিং স্টাফস তারাও মোবাইল ফোন নিয়ে ভেন্যুতে বা পরীক্ষার কেন্দ্রেই ঢুকবেন না। সেটা অনেক ক্ষেত্রে ভুলবশত অনেকে নিয়ে যান, সেক্ষেত্রে তাদেরকে সুইচ অফ করে সেটা ভেন্যু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে। এবং দেখা যায় যে ভুলবশত মোবাইলটা অনেক সময় পরীক্ষা হলেও চলে যায় সেটা ব্যাগে থাকার কারণে। এই জন্য এবার যেটা করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সেটা হচ্ছে টিচাররাও পরীক্ষা হলে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না, জলের বোতল নিয়ে যাবেন কিন্তু কোনো ব্যাগ নিয়ে যাবেন না। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমে ভাবা হয়েছিল যে স্কুলের ভেতরেই ব্যাগ অ্যালাউ করা হবে না, কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে, তাদের অনেক ধরনের প্রয়োজনীয় জিনিস হয়তো ব্যাগে থাকে, সেই কারণে প্রত্যেকটা ভেন্যুতে একটি নির্দিষ্ট স্থান করা থাকবে, সেখানে তাদের নিজের দায়িত্বে কিন্তু সেই ব্যাগগুলো রাখতে হবে। এবং ডিউরিং এক্সামিনেশন পিরিয়ড তারা সেই ব্যাগটা প্রপার এক্সপ্লানেশন ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। এই চিত্রটা মেয়েদের পড়াশোনার হারটা বাড়ার কারণটাই হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। তো 6467 4325 এটা ডিআই অফিসে কন্ট্রোল রুমের নাম্বার।